শুভ সকাল মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে বরাবরের মতোই সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং আমি শাহরিয়ার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আরও একবার দর্শক কিছু কিছু সকাল থেকে অন্যরকম আজকেও সেরকম একটি সকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আবারও আপনাদের সবাইকে দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমাদের রাঙা সকালের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন অতিথি যিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা পরিচয় করিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল স্যার ধন্যবাদ আপনাদের আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সারা বাংলাদেশের জন্য প্রাপ্য অবশ্যই এটা আজকে বাংলাদেশের 50 বছর পূর্তি পার হয়ে গেছে জি বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পার হয়ে গেছে এটা এখন অনেক বড় তাৎপর্য বহন করে এখন বাংলাদেশ সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে সুতরাং আজকের সকালটা অবশ্যই অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং আজকে আমাদের সবার উচিত বঙ্গবন্ধুর প্রতি আমাদের জাতির শ্রদ্ধা নিবেদন করা এই যে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি সকালে আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন সেজন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কি মনে হচ্ছে কেমন লাগছে আপনার এই বিশেষ সকালে আপনারা আজকে আমাকে মনে করেছে এই জন্য আমার অত্যন্ত ভালো লাগছে তবে প্রত্যেক বছরের মতোই এই বছরটা সারা বাঙালির জন্য নতুন নতুন বর্ষ নতুন স্বাধীনতার প্রত্যয় নিয়ে সম্মুখে অগ্রসর হয় এবং সেই অবস্থায় সবাই নতুন করে জাতিকে অনেক বেশি আত্মত্যাগের মাধ্যমে নিজেদেরকে উৎসর্গ করার যে একটা স্বীকৃতি দেশের জন্য সেটা আজকে দেওয়ার সময় আজকে জাতিকে বলতে হবে যে আমরা এই দেশ লাভ করেছি অনেক রক্তের বিনিময়ে যারা এই দেশ ছেড়ে চলে গেছেন আমাদের দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা যে লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছেন রক্ত নিয়ে হোলি খেলেছেন এবং রক্তের বিনিময়ে রাষ্ট্রকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর সময় আজকে অবশ্যই স্যার আমরা সব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা একটু ছোটবেলা থেকে শুরু করব আপনার জন্ম কোথায় হয়েছিল বেড়ে উঠেছেন কোথায় সেই গল্পগুলো একটু শুনব আমি জন্মেছিলাম বরিশাল শহরের একটা প্রত্যন্ত অঞ্চল বলতে গেলে শহরতলি নাম আমানতগঞ্জ সেখানেই আমার জন্ম সেখানেই আমার বেড়ে ওঠা সেখানেই আমার ছোটোবেলার স্কুল তারপরে মাধ্যমিক স্কুল তারপরে শহরের সবচেয়ে বড় স্কুল এবং কলেজ সেখানে আমার অধ্যায় সেখান থেকে আমি পরবর্তীকালে ঢাকায় চলে আসি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব গ্রহণ করি তারপরে ছাত্রলীগের সঙ্গে জড়িত হই ছাত্রলীগের সঙ্গে জড়িত হয়ে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল সেই সুযোগের মাধ্যমে আমি বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হবে এই কথা তো তখন আমাদেরকে বঙ্গবন্ধুই বলেছেন সেই সৃষ্টির যে মহেন্দ্রক্ষণটা ছিল যেটা আপনার 52 সালের আগেও যদি বলি 47 সাল থেকে শুরু করে 52 সাল হয়ে 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচন তারপরে 66 সালের 6 দফা আন্দোলন তারপর 69-এর গণ আন্দোলন এই সমস্ত অনেকগুলো ধাপ পেরিয়ে তো বাংলাদেশের স্বাধীনতার শেষ ধাপটি এসেছিল 1970 সালে এবং 1970 সালে যে বিশাল বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধু তার পার্টিকে নিয়ে বাংলাদেশে স্বাধীনতার স্থপতি হিসাবে তার পৌরোহিত্য গ্রহণ করার যে দাবিদার হয়েছিলেন সে সব সংগ্রামের সঙ্গেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটি জড়িয়েছিল আমার সৌভাগ্য হয়েছিল যে 1952 সালে যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল সেই ভাষা আন্দোলনের সঙ্গেও বরিশাল শহরে সেই ছোট্ট শহরটিতে যখন ভাষা আন্দোলনের ঢেউ লেগেছিল তখন সেই ঢেউয়ের সঙ্গে আন্দোলনে জড়িয়ে পড়ার সৌভাগ্য হয়েছিল সেই আমি আবার 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম সেই সুবাদে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয়েছিল এবং বঙ্গবন্ধু আমাকে অত্যন্ত স্নেহভরে কাছে টেনে নিয়েছিলেন সেই চিন্তা চেতনা তার মধ্যে যেটা ছিল তখনও তিনি বলেছিলেন বাংলাদেশে এমন সময় আসছে যখন
তোমাদের সবাইকে অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে, সেই কাজ এবং কষ্ট করার জন্য প্রস্তুতি নাও ভবিষ্যতে কি হবে না হবে। উনি বলেছিলেন যে ঢাকা হল অত্যন্ত ক্রিটিক্যাল হল, এখানে খুব সাবধানে কাজ করতে হবে, কিন্তু তোমার নেতৃবৃন্দ যারা আছে ছাত্রলীগের যারা কর্ণধার তাদের সঙ্গে মিলেমিশে কাজ করবে, এই যে কথাটা বলেছিলেন এটা একটা মাহাত্ম্য ছিল, একটা প্রয়োজন ছিল। কারণ তিনি আমাকে সেই সময়ের প্রেক্ষিতে যেভাবে আমাকে কথাটা বলার দরকার ছিল ঠিক সেইভাবেই বলেছিলেন, তিনি কোনোরকম হটকারিতার মধ্যে যাননি, যার জন্য বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তার সেই সময়কার কথাবার্তাকে সম্মুখে রেখে সেই সময়ের প্রেক্ষিতে যে কথাটা বললে দেশের জন্য মঙ্গল ছিল তিনি সেই কথাটাই বলেছিলেন। এবং স্যার, বঙ্গবন্ধুর সাথে আপনার পরবর্তী জীবনের যে ঘটনাগুলো আছে, আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো আন্দোলন, অনেকগুলো সংগ্রাম পেরিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি, সব গল্পগুলোই আমরা পর্যায়ক্রমে শুনবো। তার আগে দর্শকদের আপনার সম্পর্কে একটু জানিয়ে আসি। আচ্ছা বল, থ্যাংক ইউ। দর্শক, স্বাধীনতা দিবসের এই বিশেষ সকালে আমাদের সাথে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি এসপি মাহবুব হিসেবে সমধিক পরিচিত। 1971 সালের মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিংবদন্তি সম। 17 এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে গার্ড অফ অনার প্রদানকারী দলকে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে 8 নং সেক্টর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাতক্ষীরা সাবসেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সেক্টরের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নেন। ডিসেম্বরের প্রথম দিকে ভারতীয় সৈন্যদের সঙ্গে মিলে যশোর দখল করেন। 8ই ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত করেন। পুলিশ সুপার হিসেবে অবসর গ্রহণের পর পরবর্তীতে তিনি ব্যবসা এবং রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, আপনার ছোটবেলার গল্প শুনছিলাম, একটু পরিবার সম্পর্কে জানি স্যার, বাবা কি করতেন, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার বাবা সরকারি চাকরি করতেন, আমরা 5 ভাই 4 বোন ছিলাম, কিন্তু ছোটবেলায় 1 ভাই 1 বোন জন্মের পরে মারা গিয়েছিল, সেই হিসাবে আমরা 11 জন ভাই বোন। আপনার অবস্থান কততম স্যার? আমি ভাইদের মধ্যে 5 নম্বর এবং সবার মধ্যেও 5 নম্বর। আমার নিচে যারা আছে তারা বেশিরভাগ আমার বোনগুলো সবই আমার ছোট। স্যার, আপনি বলছিলেন যে একটি প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্ম, তো ওই সময় তো আমরা এখন যেমনটা শুনি, তখন বিদ্যুৎ ছিল না, গ্রাম্য পরিবেশ, একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো তখন পরিবেশ কেমন ছিল, আপনাদের বেড়ে ওঠা কেমন ছিল? আমাদের বরিশাল শহরটা একটা আপনার জোয়ার ভাটার দেশ, তো জোয়ার ভাটার দেশে পানি আসে পানি যায় এটাই আমরা সবসময় দেখেছি। তার সবচেয়ে বড় প্রমাণ ছিল বাসার পাশ দিয়ে যে রাস্তাটা, রাস্তার দুই পাশে খাল ছিল, সেই খালে সকালবেলা পানি আসতো, দুপুরে শুকিয়ে দিত, আবার বিকালে আসতো, রাত্রে শুকিয়ে যেত। সেই টলটলে পানির মধ্যে অনেক রকম মাছ চলাচল করতো, এগুলো আমরা দেখে দেখে বড় হয়েছি, এবং নদীতে সাঁতার কেটে নদীতে মাছ ধরে ছোটোবেলায় সময় কেটেছে, জীবন কেটেছে। এবং আমাদের সুবিধা ছিল বাড়ির পাশে মক্তব ছিল, সেই মক্তব থেকে স্কুলের প্রথম পাঠ শুরু হয়েছিল, তারপরে স্কুলে গিয়েছি, তারপরে বাড়িতে বসে মা বাবার কাছে স্কুলে প্রথমে মানে নামাজ পড়া শিক্ষা, তারপরে কোরআন শরীফ পড়া, তারপরে ধর্মকর্ম শেখা, এগুলো সমস্ত মা বাবার কাছ থেকেই শেখা। এবং সে সময় সবচেয়ে বেশি যেটা শিখেছি সেটা মনে হয় বলা দরকার, কারণ আজকের মানুষের আমাদের প্রত্যেকেরই সামাজিক মূল্যবোধটা আজকে আমাদের যেরকম ছিল ঠিক সেরকম নাই। আমাদের সময় আমরা মুরব্বী যারা ছিলেন তাদেরকে অনেক সমীহ করতাম, তাদের সম্মান করতাম, এবং সব মিলিয়ে বাংলাদেশের সেই সময়কার যে চালচিত্র সেটা আমাদের জীবনবোধের মধ্যে, জীবন আচরণের মধ্যে দিয়ে ফুটে ওঠে, সেগুলো আমরা সবই প্রত্যক্ষ করেছি, দেখেছি। পাশের বাড়ির লোক আমার সঙ্গে
আদান প্রদান শুরু করেনি, তাদের সঙ্গে ছিল সম্পর্কটা আত্মীয়তার মতো। আমার বাড়ির খাবার হলে ওই বাড়িতে যেত, ওই বাড়ির খাবার হলে এই বাড়িতে আসতো, এরকম একটা খুব গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। স্যার, আমরা আপনার ছোটবেলার গল্প শুনছিলাম, তো তারপর আপনার স্কুল কলেজ আপনি বলছিলেন, স্কুল কলেজ শেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব গ্রহণ করেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1961 সালে ভর্তি হয়েছিলাম। সেই সময়টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্বর্ণযুগ। স্বর্ণযুগ মানে তখন আন্দোলনের অবস্থা তুঙ্গে, সারা দেশে বিভিন্ন রকম দাবি দেওয়ার জন্য আন্দোলন চলছে। আমাদের সবাই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আমাদের সবাই মনেম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এসে চলে যেতে বাধ্য হয়েছিলেন, সেই আন্দোলন হয়েছে। আমাদের সবাই ছাত্রদের উপরে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, আমরা পুলিশের টিয়ার গ্যাস খেয়ে হলের ভিতরে আটকা পড়েছি, সেখান থেকে আবার বের হয়ে ওদের সঙ্গে লড়াই করেছি। এই সমস্ত আমাদের সেই 4 বছরের বলতে গেলে একদম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের তুঙ্গে ছিল, এবং সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনই সারা বিশ্ববিদ্যালয়ে সময় ছড়িয়ে পড়ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনও সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখে হতো, এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের যে আন্দোলন ছাত্রদের নিয়ে গঠিত হয়েছিল, যেগুলোর মূলে চালিকা শক্তি ছিলেন বঙ্গবন্ধু স্বয়ং, কারণ তিনি ওই সময় থেকেই বাঙালির স্বাধিকারের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি সবসময় বলতেন এই বাঙালি নির্যাতিত হচ্ছে, পাকিস্তান থেকে আমরা কিছুই পাচ্ছি না, ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার জন্য পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানরা সবচেয়ে বেশি ভোট দিয়েছিল, এবং পাকিস্তান আন্দোলনের একটা বিরাট অংশে বাঙালিরা ছিল অংশীদার। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে সেই ক্ষমতা চলে গেল পশ্চিমাদের হাতে, এবং তারা এই দেশটাকে একটা কলোনি হিসাবে ব্যবহার পছন্দ করলেন। তো এই যে একটা অবস্থান, এই অবস্থানটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কতখানি দেখেছেন শুনেছেন আপনারা ইতিহাস ঘটলে হয়তো খুঁজে পাবেন, কিন্তু বঙ্গবন্ধু সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, এবং তিনি সেই সময় বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের এই অবস্থানের মধ্যে থেকে যদি বাঙালির অধিকার আদায় করতে হয় তাহলে তাকে অবশ্যই রাজনৈতিক দল সৃষ্টি করতে হবে, যার জন্য তিনি ছাত্রলীগ সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ সৃষ্টি করেছেন, এবং সেই আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়েই তিনি তার দল সমৃদ্ধ করেছেন। এবং সেই সময় তার সঙ্গে যারা তার আশেপাশে ছিলেন, ছাত্র নেতা হিসাবে ছিলেন অথবা যুব নেতা হিসাবে ছিলেন অথবা আরেকটু অগ্রসরমান নেতৃত্বে যারা ছিলেন, তারা কিন্তু সবাই বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের লোক ছিলেন, এবং তারাই বঙ্গবন্ধুর সঙ্গে 1971 সালের আগে এবং পরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং মুক্তিযুদ্ধ সফলতার স্বর্ণদ্বারে পৌঁছে নিয়েছিলেন যে লোকগুলো, সেই প্রত্যেকটা লোকই কিন্তু বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। সুতরাং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টার যে গুরুত্ব এবং সেই সময়ে আমরা রাজনীতির সঙ্গে যেভাবে সম্পৃক্ত হয়েছিলাম, সেই সম্পৃক্তির কারণেই কিন্তু পরবর্তীকালে দেশের প্রয়োজনে আমাদের পক্ষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সম্ভব হয়েছিল, অনেক সহজ ছিল। স্যার, একটু যদি আবার হল জীবন একটু ফেরত যাই, আপনি তো শহীদুল্লাহ হলে ছিলেন স্যার, শহীদুল্লাহ হলে তো তখন সরকার সমর্থক যেই ছাত্র সংগঠন ছিল এনএসএফ, এনএসএফ ঘাঁটি ছিল, আপনি সেই হলে থেকেও আপনি সংসদ নির্বাচন করে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, এই গল্পটা একটু শুনতে চাই স্যার। সেই সময় আসলে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন পাকিস্তান সরকার আইয়ুব খান এর যারা এখানে আপনার বসংবদ ছিল তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের একটা শাখা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে দাঁড় করিয়েছিল, এমনকি তারা হাতিয়ার পর্যন্ত তাদেরকে সেই সময় সরবরাহ, সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে গড়ে তুলেছে, সাধারণ মুক্তিকামী গণতন্ত্রকামী যে সমস্ত ছাত্র ছিলেন তাদের বিরুদ্ধে তারা সবসময় খড়্গহস্ত ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছেন, এবং সেই নির্যাতনের শিকার আমরাও হয়েছি, কারণ আমরা যখন সম্মুখ সারিতে ছিলাম তখন আমাদের উপরে সেই নির্যাতনের একটা অংশ সবসময় খড়্গহস্ত স্বাভাবিক, এবং সে সময় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে সমস্ত
ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন, তারা সবাই অত্যন্ত সরব ছিলেন এবং তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করার জন্য প্রস্তুত ছিলেন। লড়াই করে আপনারা বিভিন্ন সংসদ নির্বাচনে আপনারা জয়ী হয়েছিলেন এবং এনএসএফ-এর মতো এরকম এনএসএফ-এর মতো একটা কুখ্যাত কুখ্যাত সংগঠন শেষ আমাদের সঙ্গে পারেনি। তার কারণ ছিল যে আমরা সুসংগত ছিলাম, একত্রিত ছিলাম, আমাদের ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন দুদলই একত্রিত হয়ে আমরা সেই নির্বাচনটা করেছিলাম, যার জন্য আমাদেরকে তারা পরাভূত করতে পারেনি। কিন্তু পরাভূত করতে না পেরে তারা আমাদের উপর প্রতিশোধ নিয়েছিল, আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমাদের রেজাল্ট যখন বের হবে তখন আক্রমণ করেছে, হলের ভেতরে আমাদের আক্রমণ করে হল থেকে বের করে দিয়েছে। সেগুলো আবার রক্ষা করার জন্য আমাদেরকে বঙ্গবন্ধু সেই পুরান ঢাকা থেকে লোক পাঠিয়েছেন, তারা আমাদেরকে উদ্ধার করেছে। এরকম অনেক গল্প কাহিনী আছে, শুধু আমার একার গল্প কাহিনী না, এটা সমস্ত বাংলাদেশের তৎকালীন ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে পাকিস্তানপন্থী আয়ুব বনেমপন্থী যে ছাত্র ছিল এনএসএফ নামে, তাদের এই কর্মকাণ্ড শেষ সব সময় আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করেছি। স্যার, এই যে এনএসএফ-এর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো ছিলই, পুলিশ সেনাবাহিনী এদের তো একটা খড়গহস্ত ছিলই, এর মধ্যে আবার তৎকালীন সম্মত গভর্নর ছিলেন কুখ্যাত মোনায়েম খান, ওনাকেও আপনারা প্রতিহত করেছিলেন, সেই গল্পটা একটু যদি বলতেন। মোনায়েম খানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়েছিল 1968 সালে, যখন আপনার সারদা পুলিশ একাডেমিতে আমি ট্রেনিং নিচ্ছিলাম। ট্রেনিংয়ের অবশেষে আমাদের পাসিং আউট প্যারেডের প্রধান অতিথি গভর্নর হিসাবে উনি ছিলেন। আচ্ছা, উনি এসে যাওয়ার সময় আমাকে ডেকে, ওই সময় তার এডিসির প্রয়োজন ছিল, সে এডিসি সেবা আমাকে সিলেকশন করে তাৎক্ষণিকভাবে আমাকে ওই আপনার সারদা থেকে ঢাকা গভর্নর হাউসে পোস্টিং করেছিলেন। তো সেই সময় আমি এডিসি হিসাবে তার সঙ্গে কাজ করেছি। এডিসি হিসাবে কাজ করার কারণে ঢাকার গভর্নর হাউসে আমাদের ছাত্রলীগের যে পুরানো নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণে তারা আমার অফিসে আসা যাওয়া করতেন, এবং সেই সময় বঙ্গবন্ধু ধরেন 69 সালে ছাড়া পেয়েছেন, 69 গণ আন্দোলনের পরে তিনি ছাড়া পেয়েছেন, ওই সময় আমি গভর্নর হাউসে ছিলাম। আচ্ছা, কিন্তু সে সময় দেখেছি যে গভর্নরের বিরুদ্ধে জনগণের কীরকম ক্ষোভ, এবং সেই ক্ষোভের মধ্যে তিনি যখন পথে বেরোতেন তখন তার সঙ্গে শান্তি হিসাবে থাকতো আর্মির লোক, সাধারণত পুলিশ তাদেরকে বডিগার্ড হিসাবে কাজ করে, কিন্তু আর্মির গাড়িতে চড়তেন, আর্মির লোকই তাকে প্রোটেকশন দিত, এবং সেই প্রোটেকশন নিয়ে চলাফেরার মধ্যেও তিনি অনেক সময় জনগণের রোষের মুখে পড়েছেন। যেমন আপনার 69 গণ আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বাংলা একাডেমিতে যারা বসবাস করতেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার একটা ঘটনা ঘটেছিল, পোড়া বাড়িঘর দেখতে উনি যখন বেরিয়েছিলেন তখন জনগণ তাকে প্রতিরোধ করেছিল, তখন তিনি আবার ওখান থেকে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে দিয়ে আবার গভর্নর হাউসে ফেরত চলে গেছেন। এই সমস্ত ঘটনা আমি চাক্ষুষ দেখেছি, সেই সময় দেখেছি যে জনগণের ক্রোধ ঘৃণা ইত্যাদি আইয়ুব সরকার মোনায়েম সরকারের প্রতি অত্যন্ত কঠিন এবং কঠোর, এবং সারা বাংলাদেশ তখন বিভিন্ন জায়গায় অনেক চেয়ারম্যানের বাড়ি ঘরে আগুন জ্বালানো হয়েছে, তাদেরকে সরকারি মানে সরকারের প্রতিভু হিসাবে জনগণ দেখেছে এবং তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছে। এইভাবে তো এই সমস্ত ঘটনা আমি অনেকটা সাক্ষী, সেই হিসাবে আমি বলছি যে মোনায়েম খান এই দেশে একজন ধিকৃত গভর্নর ছিলেন, এবং এই ধিকৃত মানুষ হিসাবে জনগণ তাকে সেই রকমভাবে ট্রিট করেছে, এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় আপনার যখন সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধারাই তাকে হত্যা করেছে। সরকারের বিরুদ্ধে ছিলাম এবং বঙ্গবন্ধু আমাদের সঙ্গে ছিলেন, এবং সরকার যেহেতু গণ বিরোধী ছিল এই জন্য আমাদের অবস্থান জনগণের পক্ষে ছিল, যার জন্য আমাদের সঙ্গে সরকার কখনই পেরে ওঠেনি।
দর্শক, মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানি, ঢাকা 1213। আপনারা চাইলে ইমেল করতে পারেন RANGASHOKAL rangashokal@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম। চলে যাচ্ছি আবার অতিথির কাছে। স্যার, আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে বিরতি থেকে ফিরে আমরা বঙ্গবন্ধুর সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো সেই ঘটনা শুনতে চাইব। বঙ্গবন্ধুর তো নাম আমরা সেই 54 সাল থেকে শুনেছি, কারণ 54 সালে তো আমি স্কুলে পড়ি। তো সেই সময় তো বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনার যুক্ত ফ্রন্ট আর মুসলিম লীগের মধ্যে লড়াই হয়েছে। সেই যুক্ত ফ্রন্টের মধ্যে তো বঙ্গবন্ধু সবচেয়ে বড় রোল প্লে করেছেন এবং সেখানে বিশাল বিশাল বিজয় তিনি অর্জন করেছিলেন। তো সেই সময় থেকে আমরা তার নাম শুনেছি, কিন্তু বরিশাল শহরে তো উনি আমরা যখন স্কুলে পড়ি তখন একবার গিয়েছিলেন সরোয়ার্দি সাহেবের সঙ্গে, সেখানে অনেক দূর থেকে তার বক্তৃতা শুনেছি, মানে একদম কাছে যাওয়ার মতো সুযোগ হয়নি। তো সেই হিসাবে তার সঙ্গে পরিচয় আমাদের ছিল বলতে পারি, আর ওদের সঙ্গে আমার মানে ফর্মাল পরিচয় হচ্ছিল 1964 সালে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, তখন ঢাকা হল, এই ঢাকা হলের যখন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি, সেই সময় সরোয়ার্দির মাজার জিয়ারত করতে উনি গিয়েছিলেন। আচ্ছা। এবং সেখানে আমাকে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন ছাত্রলীগের, তারা সবাই আমন্ত্রণ করেছিলেন উপস্থিত থাকার জন্য। তো সেই হিসাবে আমি সেখানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আমাকে রাজ্জাক ভাই, শামুজ্জাম হোসেন, সিরাজুল আলম খান, এরা তখন আমাদের সবাই ছাত্র নেতা, তারা আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তারা পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে এর নাম মাহবুব, এবছর ঢাকা হলে নির্বাচিত সহসভাপতি, আপনার সঙ্গে পরিচিত হতে আমরা ডেকেছি। তো সেই হিসাবে আমি ওনার সঙ্গে পরিচিত হলে উনি আমাকে আদর করেছিলেন, বলেছিলেন যে ঢাকা হল অত্যন্ত ক্রিটিক্যাল হল, এখানে খুব সাবধানে থাকতে হবে, কাজ করবে, অনেক কাজ করতে হবে। তো এই কথাটা তিনি আমাকে অনেক স্নেহভরে বলেছিলেন। সেদিন মনের ভিতরে অনেক আস্থা জন্মেছে, এমন একটা মানুষের সঙ্গে পরিচয় হলো যিনি অত্যন্ত অল্প সময়ে আমাকে অত্যন্ত মানে কাছে টেনে নিতে পেরেছিলেন। এটা ছিল তার সঙ্গে আমার প্রাথমিক ফর্মাল পরিচয়। এরপরে আরও পরিচিতির কারণে তার সঙ্গে আমার অন্যান্য দেখার সুযোগ হয়েছিল। একটা সুযোগ হয়েছিল 1969 সালে, উনি যখন জেল থেকে বেরিয়েছেন তখন গভর্নর ছিলেন আহসান সাহেব, অ্যাডমিরাল আহসান, তিনি কিন্তু বাঙালিদের সঙ্গে একটা সমঝোতার চিন্তায় ছিলেন এবং সেই প্রশ্নেই শেষ পর্যন্ত তাকে এদেশ থেকে চলে যেতে হয়েছে, কারণ পাকিস্তান সরকার যেভাবে পলিটিক্যাল সিচুয়েশন এখানে হ্যান্ডেল করছিল সেটা তার পছন্দ ছিল না। তিনি চেয়েছিলেন যে শেখ মুজিবের সঙ্গে কথা বলা, এবং সেই আশাই তিনি একদিন গভীর রাতে আমাকে হুকুম দিয়েছিলেন যে ওনাকে একটু কোথার থেকে নিয়ে আসতে পারো কিনা। তা আমি ওনার অবস্থানটা জানতাম, তখন ইন্দিরা রোডে আহমদুল কবির সাহেবের বাসায় থাকতেন। আহমদুল কবির সাহেব আপনারা হয়তো চেনেন, তিনি সংবাদের প্রতিষ্ঠাতা এডিটর ছিলেন এবং তার সঙ্গে তার পারিবারিক যোগাযোগ ছিল বহুকালের। ইনি ওই জেল থেকে বেরিয়ে ওনার বাসায় উঠেছিলেন থাকার জন্য, এই খবরটা আমার কাছে ছিল। তো এই জন্য তখন পুলিশ সার্ভিসে ছিলেন, তখন তো আমি ADC টু গভর্নর, আমি তখন পুলিশ সার্ভিসের সদস্য অবশ্যই, সেই হিসাবে আমি ADC টু গভর্নর, কিন্তু ওই ওই সময় এই দায়িত্বটা গভর্নর সাহেব আমাকে দিয়েছিলেন, কারণ তার একটা ধারণা ছিল যে আমি যেহেতু
ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড আমি হয়তো জানবো কোথায় আছেন, এবং আমার পক্ষে তাকে বিশ্বস্ততার সঙ্গে নিয়ে আসা সম্ভব হবে, কারণ কিন্তু কোনো অপরিচিত লোকের সঙ্গে সেই গভীর রাতে নাও আসতে পারে। এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় তিনি আমাকে বলেছিলেন, এবং আমার সুযোগ হয়েছিল সেদিন আমি নিজেই গাড়ি চালিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম যেখানে ছিলেন, সেখান থেকে ওনাকে গাড়িতে করে নিজে ড্রাইভ করে গভর্নর হাউসে নিয়ে এসেছি। সেখানে পথে আমাদের সময়কার বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে, তখন তো রাজনৈতিক অবস্থা অত্যন্ত তুঙ্গে। একদিকে ইয়াহিয়া খান এলএফও দিবে কি দিবে না এই সমস্ত নিয়ে কথাবার্তা, দেশের একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতবে কি জিতবে না, সরকার কীরকম বিভিন্ন রকম চক্রান্ত করছে, এগুলো সম্বন্ধে তো বঙ্গবন্ধুর ধারণা ছিল। সুতরাং এইগুলো নিয়েই তাদের ভিতরে আলাপ হয়েছে, এবং অনেকক্ষণ আলাপ করেছেন। আলাপ করার পরে আবার উনি ওখান থেকে বেরিয়ে আসলেন, যখন ওনার একটা গভর্নরের অফিস রুমে বসে তারা অনেকক্ষণ আলাপ করেছিলেন। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছিল যে আমি তাকে বিশ্বস্ততার সঙ্গে নিয়ে এসেছিলাম, এবং সঠিকভাবে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলাম, এবং আমার মাথায় সবসময় তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নটাই সবচেয়ে বেশি ছিল। কারণ ওই সময় 1969 সালে তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন, তিনি তখন বঙ্গবন্ধু হয়েছেন, এবং তার প্রতি পাকিস্তান সরকারের প্রতিহিংসা কাজ করছে, পাকিস্তান সরকার অনেক কিছুই করতে পারে, তাদের যেরকম প্রতিহিংসা ছিল সেগুলোর বাধা বিপত্তি পেরিয়েই তাকে আমার সঠিকভাবে নিরাপদে পৌঁছাতে হয়েছে, এবং আবার ফেরতও নিয়ে যেতে হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল, কিন্তু তখন সেই তারুণ্যের সেই যে বিশাল মানসিক শক্তি তার কাছে এগুলো কিছুই ছিল না, খুব একটা কষ্টকর বা বিপজ্জনক মনে হয়নি। এবং আমার ব্যক্তিগত একটা কনফিডেন্স ছিল যে যেহেতু আমি একজন পুলিশ অফিসার, পুলিশের সবাই আমাকে চেনে, সুতরাং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না, এই আত্মবিশ্বাস নিয়েই আমি বেরিয়েছিলাম। স্যার, একটু যদি জানতে চাই, তৎকালীন গভর্নর যে এই যে এটা তো একটা গোপন মিটিং ছিল, তাই না? মধ্যরাতে? হ্যাঁ, এটা উনি আনশিডিউল মিটিং ডেকেছিলেন, আনশিডিউল মিটিং এবং গোপন মিটিং, এবং উনি একাই এসেছিলেন। বঙ্গবন্ধু এবং গভর্নর সাহেব একাই কথা বলেছেন। বঙ্গবন্ধুকে কি প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন গভর্নর? সেটা নিয়ে আমার সঙ্গে ওনার সঙ্গে কোনো আলাপ হয়নি, কারণ আমি তো রাজনৈতিক নেতা হিসাবে তার আপনার আনা নেওয়ার মধ্যে জড়িত ছিলাম। আমাকে একজন সরকারি কর্মচারী হিসাবে সরকারের উচ্চ পর্যায়ের যিনি হুকুম দিয়েছেন, আমি তার এডিসি হিসাবে আমার দায়িত্ব তার কথা শোনা, সেই কথা শুনেছি এবং তাকে নিয়ে এসেছি, আবার সশরীরে উপস্থিত করিয়েছি, এবং তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে বাসায় পৌঁছে দিই, এটা আমার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা আমি পালন করেছি। কিন্তু অন্যরা ওইখানে বসে কি কথা বলেছেন এটা যদি আমি আপনাকে এখন বলি যে আমি শুনেছি, তাহলে এটা একটা কাকতালীয় কথা বলা হবে, এটা সত্য কথা বলা হবে না। স্যার, আমরা আমাদের এখনকার প্রজন্মের আমরা তো মুক্তিযুদ্ধ আসলে নিজে চোখে দেখিনি, তো আমরা আজকে চেষ্টা করব, আমি চাচ্ছি যে আপনার চোখে আমরা মুক্তিযুদ্ধ দেখব। আমরা 25 মার্চের কালো রাতের একটু অভিজ্ঞতা শুনতে চাচ্ছি, আপনি তখন কোথায় ছিলেন? আমি 17 মার্চ পর্যন্ত ঢাকাতে ছিলাম। জি, ঢাকা থেকে 18 মার্চ আমি ঝিনাইদহে আমার কর্মস্থলে চলে যাই। আচ্ছা। এবং কর্মস্থলে গিয়ে আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা ছিল ঢাকাতে যে ঘটনাগুলো ঘটছিল ছাত্রদের ভিতরে, যুবকদের ভিতরে রাইফেল নিয়ে ট্রেনিং, দামি রাইফেল নিয়ে ট্রেনিং, বাসের লাঠি নিয়ে ট্রেনিং, এইগুলো আমি ওই ঝিনাইদহে যাতে এই কাজগুলো আবার ওখানেও শুরু হয় সেই জন্য আমার একটা প্রচেষ্টা ছিল। তার একটা কারণ ছিল যে এই সময়ের ভিতরে বাংলাদেশের সর্বত্র কিন্তু সংগ্রাম কমিটি গড়ে উঠেছে, তো সংগ্রাম কমিটির নেতৃত্বে কিন্তু তখন আওয়ামী লীগের যারা ছিলেন তারা সবাই বিভিন্নভাবে ওই ঢাকাকে রেপ্লিকেট করছেন, ঢাকায় কী ঘটছে সেটা দেখে শুনে সেভাবে তারা কাজ করতেছেন। তো সেখানে আমি গিয়ে যখন বললাম যে ছেলেদের জন্য আনসারের মুজাহিদদের মাধ্যমে ট্রেনিং করা সম্ভব, তখন সবাই
সেই কথাটা লুফে দিল। আর রাজনৈতিক নেতৃত্ব ছিল, রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের ছাত্রলীগের কর্মীরা ছিল, যুবলীগ তখন হয়নি, কিন্তু যুবকরা ছিল, আমাদের মতো মধ্যবয়সী যারা ছিলেন তারা ছিলেন, আমাদের শহরের যত ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার জজ, তারপরে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, কর্মকর্তা, আনসার, এরা যারা শহরের ভিতর ছিল তারা সবাই কিন্তু ওই ঢাকার যে খবরটা প্রতিদিনই পাচ্ছিল এবং সেভাবে তাদের কিন্তু রিয়াকশন হচ্ছে। আমি প্রতিদিন তাদের সঙ্গে প্রত্যেকটা শ্রেণীতেই তো এই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি প্রতিদিনই কিন্তু ওই আমাদের শহরের ভিতরে যে অফিসার্স ক্লাব সেখানে আলাপ আলোচনা করছি, নেতৃত্বের সঙ্গে আলাপ করছি এবং তাদের সবার সম্মতি নিয়েই কিন্তু আমি তাদেরকে এই সমস্ত তাদের সঙ্গে আমার একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ আমরা ওই এলাকার যেমন ধর নড়াইলের এসডিও, তারপরে আপনার রাজবাড়ির এসডিও, মেহেরপুরের এসডিও, তারপরে আপনার আমি নিজে ওইখানে স্থানীয়ভাবে যশোর ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার, এরা সবাই কিন্তু মিলে আমরা একটা সভাও করেছিলাম। সেই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশে যেভাবে আন্দোলন চলছে তাতে যাই ঘটুক আমরা জনগণের সঙ্গে থাকবো, যদি জনগণের সঙ্গে থাকলে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করবো। এই যে মানসিক প্রস্তুতিটা, এই মানসিক প্রস্তুতিটার কারণ ছিল কিন্তু ওই 7ই মার্চের সেই আহ্বান। বঙ্গবন্ধু বলেছেন যে তোমরা সবাই প্রস্তুত থাকো, যার হাতে যা আছে তাই নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ওদেরকে ভাতে মারতে হবে, পানিতে মারতে হবে, ওরা আমাদের রক্ত নিয়েছে আমাদেরও তাদের রক্ত নিতে হবে। তো বঙ্গবন্ধু তার ভাষায় এই সমস্ত কথা বলেছেন, এই কথাগুলো তো আমাদের অন্তরে গেঁথে গিয়েছে। সেই সময় জনগণের অবস্থা যে কীরকম তুঙ্গে ছিল সেটা ওই অবস্থায় যারা যুদ্ধেরত ছিলেন তাদের বাইরে এখনকার সময় ওই জিনিসটা কনসিভ করা খুব ডিফিকাল্ট, অসম্ভব। কারণ প্রত্যেকটা বাড়িতে মেয়ে ছেলে যুবক বৃদ্ধ যার বাড়িতে যা আছে তাই নিয়ে তারা লঙ্গরখানায় জমা দিচ্ছে, মানুষে যাতে যারা যুদ্ধ করতে যাবে তাদের জন্য যেন কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না, তারপরে তারা যাতে কোনো রকম রাস্তাঘাটে অসুবিধায় না পড়ে, তাদের জন্য গাড়ি ঘোড়া এটা সেটা গাড়ির তেল এগুলো সবসময় প্রস্তুত থাকে, আমরা শুধু লড়াই করার জন্য তৈরি হচ্ছি, কিন্তু জনগণ আমাদেরকে পেছন থেকে সম্মুখে অগ্রসর। সেই জন্য তো এটাকে জনযুদ্ধ বলা হয়। অবস্থায় জনযুদ্ধর যে আইডিয়াটা, এই জনযুদ্ধের আইডিয়াটা কিন্তু এখান থেকে এসেছে, কারণ জনসাধারণ যেভাবে সম্পৃক্ত হয়েছিল বঙ্গবন্ধুটা সবাই একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও কিন্তু ঘটেনি, যার জন্য এই 25শে মার্চ রাত যখন এলো তখন কিন্তু আমার জন্য সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হয়নি। আমি যখনই খবর পেয়েছি যে রাজারবাগ পুলিশ লাইন আক্রান্ত হয়েছে তখনই তাৎক্ষণিকভাবে সমস্ত নেতৃবৃন্দকে ডেকে থানায় জড়ো করে তাদের হাতে রাইফেল ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং তাদেরকে বলেছি এখনই আমাদের পাকিস্তানিদের বিরুদ্ধে তৈরি হতে হয়েছে। ওখানে পাকিস্তানের যশোর ক্যান্টনমেন্টে যারা আছে তারা তখন সেই গভীর রাত্রে ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছে, আমাদের ঝিনাইদার রাস্তা দিয়ে তারা যাবে। এই ঘটনার খবরটা যখন আমাদের কাছে আসলো তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওদের সামনাসামনি যদি পড়ি তাহলে ওদের অটোমেটিক হাতিয়ারের সামনে আমরা দাঁড়াতে পারবো না, সুতরাং আমাদের আত্মরক্ষা করতে হবে। সেই তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে আত্মরক্ষার জন্য আমরা ব্যবস্থা করতে পারলাম। তারপরে ওরা যখন শহরের উপর দিয়ে চলে গেল তখন আমরা আবার শহরে ফিরে এসে শহরটা কীভাবে সুরক্ষিত করা যায় সেই চেষ্টায় লেগে গেলাম এবং সেই রাত থেকে রাস্তাঘাট বন্ধ করার জন্য গাছ কাটা থেকে শুরু করে ট্রেঞ্চ তৈরি করা, তারপরে আপনার এই বাংকার তৈরি করা, ছেলেরা যুবকরা মধ্যবয়সী লোক যে যেখানে যেভাবে পারতেছে সবাই কিন্তু নিজের গরজই বিভিন্নভাবে কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তা আমার কাউকে স্পেশালি বলতে হচ্ছে যে তুমি গিয়ে ওই গাছটা কাটো, তুমি গিয়ে ওইখানে একটা ট্রেঞ্চ তৈরি করো। আর আমার যে সুযোগ সুবিধাটা ছিল সেটা হলো আমি ওখানে এসডিপিও হিসাবে হাতিয়ারগুলো আমার কন্ট্রোলে ছিল, আমি যখন হাতিয়ারগুলো সবাইকে দিয়ে দিলাম তখন নেতৃবৃন্দ ধরেই নিল যে আমি যুদ্ধের সপক্ষের লোক এবং যুদ্ধ করার জন্য আমার মানসিক প্রস্তুতি, তখন তারাই আমাকে বললেন যে আপনি
সংগঠন করেন, আপনি যুদ্ধে নেতৃত্ব দেন, আপনি সব কিছু করেন, এটা অটোমেটিক্যালি কিন্তু সব ঘটনা ঘটতেছে। মাঝেসে আমাকে এসডিপিও সাহেব না বলে ক্যাপ্টেন বলা শুরু করলো। এই যে ঘটনাগুলো ঘটতেছে একটার পরে এক, এর প্রত্যেকটাই কিন্তু যুদ্ধের প্রেক্ষিতে, এবং সেই যুদ্ধের মধ্যে মানুষ সবাই জানে যে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ আহত নিহত হবে, সেই জন্য কারোর কোনো পরোয়া নেই, সবাই বুক খুলিয়ে বুক চেপিয়ে যাকে যেটা বলা হচ্ছে সে সেটা করতেছে, এবং তারা প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনার এই জানে যে যুদ্ধক্ষেত্রে যেতে হলে খাবার পাওয়া যাবে না, তারা চিরামুড়ি নিয়ে তারপরে একসঙ্গে বাড়ি থেকে বের হচ্ছে, ঘরের থেকে বের হচ্ছে, সেখানে গিয়ে আপনার এক এক জায়গায় আমরা যেভাবে বলছি সেভাবে যাচ্ছে, গাড়ি ঘোড়া কোনটা কোথায় লাগবে না লাগবে এগুলো সব জনগণই সব সংগঠিত করে দিচ্ছে। এই যে জনগণের একটা সম্পৃক্ততা যুদ্ধের প্রতি, এবং সেই যুদ্ধটা নির্ভয়ে করা, এবং এই যুদ্ধে মানুষ মারা যাবে সেটা জেনেও তারা সেই মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া, এইটা কিন্তু সম্ভব হয়েছিল একমাত্র বঙ্গবন্ধুর কারণে। কারণ বঙ্গবন্ধু যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, সেই আদেশটা এত বেশি গভীর মর্মস্পর্শী ছিল যে আমাদের সবাইকে তিনি আমাদের মধ্যে একটা একটা আগুন জ্বেলে দিয়েছেন। আগুন না, একটা আগুনের চাইতেও বড় জিনিস হচ্ছে যে তিনি আমাদেরকে যে কথাটা বলছেন সেই কথাটা সম্ভব, যে বাংলাদেশ স্বাধীন করে দেব আমি যদি তোমরা আমার কথা শোনো, এই যে হুকুমটা, এটার প্রতি যে আত্মবিশ্বাস, বিশ্বাসটা তৈরি, সেই বিশ্বাসটা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিলেন, যার জন্য মানুষ কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করেনি, যখন হাতিয়ার ছিল না তখন হাতিয়ার সংগ্রহ করেছে। একটা নিরস্ত্র জাতি হঠাৎ করে সশস্ত্র হয়ে গেল, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়লো, জানে না কীভাবে যুদ্ধ করতে হয়, কীভাবে বুলেট ছুটতে হয়, এটাও কিন্তু আমরা তখন জানি না। সেই অবস্থায় সবাই কিন্তু একদম বলতে গেলে আপনার অজানার উদ্দেশ্যে সবাই ঝাঁপিয়ে পড়লো, এবং অজানা একটা যুদ্ধে, যে যুদ্ধের সীমাহীন, যে যুদ্ধ শেষ কবে হবে সেটা আমরা জানি না, যে যুদ্ধে সবাই মারা যেতে পারে সেটাও আমাদের সম্ভাবনা আছে, কিন্তু সেটা কোনো প্রার্থনা নাই, কোনো একটা অচিন্তনীয় অনিশ্চিত ভবিষ্যৎ। তারপরে সেইখানে যে একটা জাতিকে একতাবদ্ধ করা, এবং একতাবদ্ধ করে সেই একতাবদ্ধ জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করে তাদেরকে সংগ্রামে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করা, এবং সেই সম্পৃক্ততার মাধ্যমে বুকে রক্ত ঢেলে দেওয়ার যে তীব্র উত্তেজনা, এবং সেই উত্তেজনার পেছনে যে জনগণের শক্তি এবং সাহস, সবগুলো কিন্তু এক জায়গায় মিলিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা এত ইফেক্টিভলি লড়াই করানো হয়েছে, এবং বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের প্রথম প্রহর থেকে বুঝিয়ে দিয়েছিল তোমরা আমাদেরকে ধ্বংস করার জন্য ঢাকা আক্রমণ করেছ, আমাদের দেশটাকে পোড়ামাটির দেশে তৈরি করার জন্য তোমরা ঢাকা আক্রমণ করেছ, আমরা এটা তোয়াক্কা করি। স্যার, মুক্তিযুদ্ধ তো অনেক বড় একটা বিষয়, অনেক ঘটনাবহুল ছিল অবশ্যই, এত নির্ধারিত সময়ে আসলে সব গল্প আমরা আপনার কাছ থেকে শুনতে পারছি না, তো নির্দিষ্ট কোনো অপারেশন বা এমন কোনো ঘটনা কি আছে যেটি আপনার মনে হলে এখনও আবেগ আপ্লুত? আমি 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 যেটা বলতে চাই যে আমি একজন ব্যক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠন করার আমার একটা সুযোগ হয়েছিল, জি আমি সেই হিসাবে অত্যন্ত ভাগ্যবান যে আমি এমন একটা জনগোষ্ঠী পেয়েছিলাম যারা তাৎক্ষণিকভাবে আমার কথা শুনতে রাজি ছিল। এই কথা শোনার কারণে কিন্তু আমি তাদের সংগঠিত করেছি এবং বড় বড় লড়াই করেছি। যেমন প্রথম যুদ্ধটা হয়েছিল আপনার 31শে মার্চ আর 1 এপ্রিল, এই তিন দিনে কুষ্টিয়াকে ঘিরে যুদ্ধটা শুরু হয়েছিল, শেষ হয়েছিল ঝিনাইদাতে এসে। ঝিনাইদাতে জনগণ তাদের বিরুদ্ধে লড়াই করেছে খালি হাতে, 303 রাইফেল দিয়ে, আর সেই লড়াইয়ে পাকিস্তানিরা প্রত্যেকটা সৈন্য নিহত হয়েছিল, একটা সৈন্য বেঁচে চলে যেতে পারেনি, শুধু একটা প্রিজনার অফ ওয়ারও আমরা ধরেছিলাম। তো এই যে একটা মানে বাহিনী প্রায় 200 লোকের একটা বাহিনী, তাদেরকে ধ্বংস করে দেয়া, তাদের সমস্ত হাতিয়ার সংগ্রহ করা, এবং সেই হাতিয়ারগুলো আবার ব্যবহার করে পরবর্তীকালে ঝিনাইদার গ্যারাগঞ্জ থেকে যুদ্ধ শেষ করে আবার
উত্তর থেকে যুদ্ধ শেষ করে দক্ষিণে বিষয়খালীতে এসে অবস্থান নিয়ে আবার পাকিস্তানি আক্রমণ প্রতিহত করে তাদেরকে পরাভূত করা, এই সব কিছুই কিন্তু সাধারণ মানুষ করতেছে। আমার সৌভাগ্য হয়েছিল নেতৃত্ব তো, সেইটা তো আপনার আমার জীবনের একটা মানে দুর্লভ ঘটনা, এটা আমার সারা জীবন আমাকে মানে গর্বিত করবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আরও দুটো বড় বড় লড়াই আমি করেছি, একটা লড়াই করেছিলাম আপনার ভোমরাতে, সেখানে 55 ফিল্ড FF মানে 55 ফ্রন্টিয়ার ফোর্স একটা রেজিমেন্ট ছিল, আর একটা ছিল 26 বেলুচ রেজিমেন্ট। এই দুইটা রেজিমেন্ট আমাদের অবস্থানকে আক্রমণ করেছিল। এই দুই সব রেজিমেন্টে যে সমস্ত সৈনিক ছিল তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপরে তিনবার আক্রমণ চালিয়েছে। আমরা ছিলাম 200 থেকে 250 মানুষ ট্রেঞ্চের ভিতরে বসা, তো আমাদেরকে তারা উৎখাত করতে পারেনি। তাদের উদ্দেশ্যই ছিল আমাদেরকে উৎখাত করা, কিন্তু তারা তিনবার চেষ্টা করে উৎখাত তো করতে পারেনি, বরঞ্চ তাদের অনেক লোকসান করে তারা সেখান থেকে বের হতে বাধ্য হয়েছে। এবং তাদের যে টোটাল শক্তি ছিল যে দুটো রেজিমেন্ট, সেই দুটো রেজিমেন্টকে পাকিস্তান এই বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, তাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। আর সর্বশেষ যুদ্ধটা হয়েছিল 20 সেপ্টেম্বর, যে যুদ্ধে আমি নিজে আহত হয়েছিলাম, আহত হয়ে হসপিটালে 26 দিন চিকিৎসা লাভ করেছিলাম। তো সেই যুদ্ধটা তো আমাদের ছিল 60 জন, ওদের ছিল 1200। এই 60 জন মানুষ 1200 মানুষের বিরুদ্ধে লড়াই করে প্রাণপণ যুদ্ধ করে শেষ পর্যন্ত আমাদের 16 জন নিহত হয়, তারপরে আপনার 6-7 জন 16 জন নিহত হয়, আরও 20 থেকে 25 জন আহত হয়, এবং আমরা বাকি যারা ছিলাম তারাও কোনো রকমে আপনার সেই নিজেদের আত্মরক্ষা করার জন্য পানি বেছে নিয়েছিলাম। পানির ভিতরে আমরা গিয়েছিলাম এই জন্য যে পানিতে তো পাকিস্তানিরা আর যাই করুক সাঁতার কেটে আমাদের সঙ্গে পারবে না। তো এই যে এক একটা লড়াইয়ের এক একটা প্রেক্ষিত এবং এক একটা লড়াইয়ের যে আপনার যে সমষ্টিগত প্রেরণা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষ কিন্তু কারো হুকুমের জন্য লড়াই করছে না। আমি কাউকে বলছি না যে তুমি ওইখানে গিয়ে বুলেটটা মারো, কিন্তু তারা নিজেদের গরজে যার যার অবস্থান থেকে শেষ বিন্দুটি মানে শেষ বুলেটটি নিয়ে লড়াই করে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত যখন পাচ্ছে না তখন আমার কাছে আসছে এখন কি করব বল। কিন্তু তার আগে পর্যন্ত তারা এক মুহূর্তের জন্য ভ্রুক্ষেপ করেনি। চোখের সামনে আমার কমরেড আমার যারা সাথী তারা মারা যাচ্ছেন, সেই মারা যাওয়া লোকটাকে ওইখান থেকে সরিয়ে আরেক জায়গায় নেওয়ার আগে আবার বুলেট ছাঁক ছাঁক আমাদের উপরে এসে পড়তেছে। আমরা সেগুলো প্রতিহত করব না, আমার যে মৃত্যুমুখে পতিত তাকে বাঁচাবো, এরকম একটা ঘটনা যখন ঘটে তখনও কিন্তু আমাদের জনগণ আমাদেরকে এই একদম অ্যাবান্ডন কেউ করে নাই। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে শেষ পর্যন্ত লড়াই করছে, এবং লড়াই করতে করতে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। এমনও ঘটনা ঘটেছে যে যুদ্ধ করতে করতে দেখেছে ধরা পড়ে যাব, তখন নিজে সুইসাইড করেছে, পাকিস্তানিদের হাতে আমি কোনো অবস্থাতেই ধরা খাব না। তো এইরকম স্পিরিট নিয়ে আমরা সমস্ত যুদ্ধটা চালিয়েছি। সুতরাং প্রত্যেকটা মুহূর্তই আপনার স্মরণীয়, এবং এই সমস্ত কথাবার্তা আমি চেষ্টা করেছি আমার বইতে লিখে রাখার জন্য, আপনাদের সুযোগ হলে সেগুলো পড়বেন। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে আপনি গর্বিত যে আপনি মুক্তিযোদ্ধার মানে নেতৃত্ব দানকারী দলের একটা অংশ হতে পেরেছেন, আমরাও অনেক গর্বিত যে আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসেবে পেয়েছি। স্যার, যেহেতু অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমাদের শেষ ভাগে এসে কিছু বলতে চান যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? হচ্ছে, এই দেশটা অনেক রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি, এই দেশটার জন্য বঙ্গবন্ধু তার জীবন যৌবন তার ধ্যান ধারণা সব কিছু বিসর্জন করেছেন শুধু বাঙালি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার কথা বলে। এই দেশটাকে সুন্দরভাবে সুগঠিত করে এটা সম্মুখে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের। আমরা যে কদিন আছি সেই কদিন পথ দেখাতে পারবো, কিন্তু দায়িত্ব তাদের নিতে হবে। এবং এটার সবচেয়ে বড় সুখের কথা হচ্ছে যে দায়িত্বটার অগ্রভাগে এখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন, তিনি দেশটাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন, দেশটাকে যাতে একটা জাতি হিসাবে গর্বিত জাতি হিসাবে পৃথিবীর সামনে আমরা দাঁড়াতে পারি সেই প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং তার লক্ষণ আমরা খুব ভালো মতোই দেখতে পাচ্ছি যে
তিনি যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে সম্মুখে নিয়ে যাচ্ছেন সেগুলো সবই সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হচ্ছে, তার মানে তিনি ভালো কাজ করছেন। তাই এই ভালো কাজের ধারাকে সম্মুখে রেখে বঙ্গবন্ধুর সোনার ছেলেদের যদি তৈরি করা যায় তাহলে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে, এই আশাটাই আমার আমার পরবর্তী প্রজন্মের কাছে থাকবে এবং তাদের মনের মধ্যে, তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনার মধ্যে যদি এটা থাকে যে আমরা একটা গর্বিত জাতি হিসাবে এই পৃথিবীতে গড়ে উঠব এবং সেই জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা থাকবে এবং আজকে যে টেকনোলজির যুগে সারা পৃথিবীর সঙ্গে বাঙালিরা পাল্লা দিয়ে চলছে এবং অনেক জায়গায় তারা কৃতিত্বের সঙ্গে পাস করে যাচ্ছে, অনেকের চাইতে ভালো করতেছে, এই ধারাটা যেন বজায় থাকে।